আপা কেমন আছেন? মালা দেখে কিন্তু মনে হচ্ছে না। যেতে দরকার আসলে হেতে এই হচ্ছে। হ্যাঁ আচ্ছা, মাইনসের কাছে বদনাম না করে কি আমাদের মুখ সুলকায়? মাইনসের কাছে কোন লাগতো করে? হ্যাঁ মাইনসের কাছে কোন লাগতো করে? মাগলিয়া কোন লাগে? তুই কি এরকম এই বিল্ডিং এ সব তেই জানে? আর যার কাছে কইছি হেতে এই বিল্ডিং এ থাকে, ইহান হই আছে। আটটা ব্যাকে জানে, আমারটা কেউ জানে না। ব্যাক সব খাড়ি থাকে, কি মনে করছেন আপনি? বাড়ির আল্লাহ কাছে আপনি এডিশ করে সেটা ব্যাকে জানে। এই চলি ফালতু কথা কবি না, ফালতু কথা কইলে কিন্তু একটা জুতা খুইলা বাইরে মুখ গুলবা বেকলাম। আরে বাবা, আমি ফালতু কথা কইলে জুতা দিয়ে আপনি মারবেন? আমি কি চুপ করে থেকে মনে করছেন? হ্যাঁ আর এত হাড়া হুতা আছে না, হুতা দিয়ে তোর কথা মুখ রে শেষে ভূতে বানাই হালায়া। তোর পাটা পুতা দেখাইতাছি, তোর এর বাস দিয়া পিটাইতে পিটাইতেছেন এই বিল্ডিং এর তো নাম আয়াম। আর তোর কি বিল্ডিং এর উঁচু উড়াই রাখছে? আমি তোর কি মনে করছিস? তোর তো তুই সাথে উড়াই তারপর সাথে তোর ধুলো মারে হালায়াম। বাড়িওয়ালারে কইয়া এই ফইনি সেরি যেমনি ওকে বিল্ডিং থেকে নামাইয়াম, আর নাহলে আমার শান্তিতে থাকতে দিত না। সেরি রে দেখলে আমার পায়ের রক্ত মাথা জুড়ে বে। তুমি সেরি গুলামের বেটি, গুলাম। বাড়িতে কোনো বিয়েতে চাইছিল তো সেই ছেলেকে পছন্দ হয় নাই, ঢাকা এক ছেলের সাথে ওরে যাই প্রেম আছিল লাভা হ্যাপিনে আর চাইয়ে দেয় কি ফোন বন্ধ আর যাইবে কমে বাড়িও যাই পারতে আসে না। হ্যাপিনে দয়া পরবশ হইয়া এই বাসায় লইয়া আইসি, যেখানে তো সাহায্য সহায়তা আমি খুব বিশ্বাস করে এটা খাওয়াইছি মইন্যা বাবা। তুই ভালো চাইলে এখনই বেটিনে বাসা থেকে বিদায় কর। আগে কথা শুনেন তারপরে ঝগড়া, ঠিক আছে? আর আপনি, আমি কোন জায়গা যাবো? আপনি যে 3 বছর ধরে যে আমাকে বিয়ে করে রাখছেন, আপনি লোক জানাইছেন? সেই তো জানান নাই, আমি 3 বছর বাইরে বাইরে ঘুরছি। আমি যখন আপনি কইলাম যে আমি এখন তোমার বাসায় থাকতে চাই, আপনি কি কইলেন? আপনি কইলেন যে ঠিক আছে তাদের মেয়ের, আমি কাজের মেয়ের মতো থাকো আমার বাসাতে, আমি তো তাদের মেয়ের হিসেবে দিয়ে যাবো। এখন তাদের মেয়ে হিসেবে যখন আনছি, এখন আপনি বলছেন বাইরে যান, কোথায় যাবো? বলো মা, বিশ্বাস করো। এ সামরিয়ে মিথ্যা কথা মোটাও কম। কি কি বললা? 3 বছর ধরে আমি আমি বুঝতে পারি না কি কিসের বিয়ে, কি দা কার গো? কসিলাম কি উনি কিন্তু আমার জামাই। মানের উপকার করার মনে হলে এই জামাও সিটিয়া লাগছে।
পরে জানে কি গুনাগুনি হয়ে যায়। এই তা গুণা মরা মারি ঘুরে যাইতে পারবো না, জেল খাটতে পারবো না, মরিয়ে যা মরিয়ে যা। তোমার ব্যাপারে সবসময় শোনো না, আর আমার ব্যাপারে আটা দাও না। তোমাকে আমি 5 মিনিট সময় দিব, 5 মিনিটের মধ্যে আমার জানা চোখ। এগুলো না করলে তুমি তো আমাকে বিশ্বাস করতে না। আমি তোমারে এখনো বিশ্বাস করি না। তুমি এক কাজ করো, আমরা ছুঁয়ে বলো। বাবা আমি সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে নাও, এই যে ছুঁয়ে বলতেছি। কি আমি মিথ্যা বলিনি? না আমার ছুঁয়ে প্রবলেম হবে না, আমি তো একটু পরে ফুটে যাবো গা, তখন তুমি আর ভাগবা। তুমি রিক্সা ছুঁয়ে বলো। এই জন্যই না তোমাকে আমার এত বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, এই নাও রিক্সা ছুঁয়েই বলতেছি। ঠিক আছে আমি মিথ্যা বলিনি, তোমার সাথেই ঘুরতে আসছি। এই বাবা আসেন, বড় টাকা তুলে আমার পাশে বসলে কেন? কই, এখানে তো কোথাও লেখা নাই যেখানে বসা যাবে না। আমার ইচ্ছে হয়েছে আমি বসছি। এই তুমি জানো আমি কে? আমি ছায়াবিবির সন্তান, আমি এই গ্রামের সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে শক্তিশালী পুরুষ। আমার পাশে বিনা অনুমতিতে কোনো মেয়ে মানুষের বসার বিধান নাই। তাই তাহলে এই বিধানটা কে দিছে? হ্যাঁ বিধান আমার আম্মা দিয়েছেন। আর এইটাও বিধানে বর্ণিত আছে যে ছায়াবিবির পরিবারের কোনো সদস্যকে কেউ যদি অযথাই বিরক্ত করে তাকে বিনা কৈফতে গ্রাম ছাড়া করা হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই বিধান অনুযায়ী আমার কি মনে হচ্ছে জানেন, আমি আপনার পাশে বসার কারণে আপনার বিরক্ত লাগছে, তাই তো? অবশ্য মিথ্যা বলবো না, খুব একটা বিরক্ত এখনো হই নাই। ও তাহলে তো আমি নিশ্চিত আমি আর গ্রাম ছাড়া হচ্ছি না। আচ্ছা আপনার ফুলটা আমাকে দিবেন? তোমার এত বড় সাহস, তুমি সুরমার কাছে ফুল চাও? এই ফুল তো রক্ষিত, এই ফুল গচ্ছিত ফুল। এটা কেন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আছে আবার নাইও। মানে এটা আমার কেমন কথা, এটার অর্থ কি দাঁড়াইলো? এটার অর্থ তুমি বুঝো না, মানে মনে করো নায়ক একটা জায়গায় দাঁড়ায় আছে, নায়িকা আরেকটা জায়গা থেকে দৌড়ায় আসতেছে, একটু পরেই তাদের মধ্যে মিলন ঘটবে। ঠিক যখন মিলন ঘটবে তার পূর্ব মুহূর্তে নায়ক নায়িকার মাঝখানে একটা দোধারী তলোয়ার ঢুকে গেল। কে ঢুকালো তলোয়ার? কেন ভিলেন? ভিলেন তো, ভিলেনটা কে? আরে তুমি যদি পুরো ইউটিউব লাইক, ভিলেন কারা হয়? ভিলেন তো হয় মেয়েদের পরিবারের পক্ষ থেকে। একটা কাজ করি, আপনি আর আমি নায়ক নায়িকা হয়ে একটা রিহার্সাল করি। কেন, আবার রিহার্সাল কেন? দেখি যে আপনার আর আমার মাঝে কেউ ভিলেন হয়ে তলোয়ারে ঢুকে কিনা। দাঁড়ান, আরে দাঁড়ান না, দাঁড়ান। মানে ধরেন এখন আমি আপনার নায়িকা, এখন আমি ফিল্মের নায়িকাদের মতো স্লো মোশনে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরব। দেখেন আমি কানে সিগন্যাল পাইতেছি, বিচার চলে যাবে আমার কাছে। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, তুমি প্লিজ আমার সামনে আর আইসো না, প্লিজ।